আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স কমানোর পাশাপাশি কর ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, কর্পোরেট ট্যাক্সের সর্বোচ্চ হার 42.5% থেকে কমিয়ে 37.5% প্রস্তাব থাকবে আসন্ন বাজেটে। সেই সাথে ভ্যাট হারের স্তর কমানোর কথাও জানান অর্থমন্ত্রী। 2018-19 অর্থবছরের বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা জানান। মারুফ রনির রিপোর্ট। আগামী অর্থবছরের বাজেটের অর্থায়নের একটি বেশিরভাগ অংশ আসবে আয়কর থেকে। অর্থমন্ত্রী জানান, এই আয় আসবে করের হার নয়, আয়করের আওতা বাড়িয়ে। কিছু ক্ষেত্রে করের হার কমানোর কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, সর্বোচ্চ কর্পোরেট ট্যাক্সের হার কমানোর প্রস্তাব করা হবে এবারের বাজেটে। তবে মোবাইল অপারেটরদের 45% কর্পোরেট ট্যাক্স অব্যাহত থাকবে। আগে কর্পোরেট ট্যাক্স যে হার ছিল সেটা কমিয়েছে, 37.5% should be the highest tax. 42.5 rate তেই চলে গেছে, আর 45 একটা আছে, সেটা হলো টেলিফোন মোবাইল। মোবাইল কন্টিনিউস টু বি 45, সিগারেট কন্টিনিউস, টাবাক কন্টিনিউস টু বি 45। করমুক্ত আয়ের সীমা বাড়ানো হচ্ছে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই সীমা কয়েক বছরের জন্য অপরিবর্তিতই থাকবে। তবে পরিবর্তন আসছে ভ্যাটের হারের স্তরে। এবারের বাজেটে ভ্যাটের স্তর 9টি থেকে 5টিতে কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর ভ্যাটের সর্বোচ্চ স্তর হবে 15%। ভ্যাটটা হলো মোস্ট কমপ্লিকেটেড, আমরা এখনো 91 এ চলছি। আই সি দি ফিউচার অফ ভ্যাট অ্যাজ ট্যাক্স রেট, নট এ ইউনিফর্ম ট্যাক্স রেট, বাট 3 ট্যাক্স রেটস। এবারে 3 হবে না, এবারে বোধহয় 5 হবে, বাট ইট আলটিমেট লক্ষ্য হল 3 ট্যাক্স রেটস হবে। সেই লো, মিডল অ্যান্ড হাই, এবং হাইটা অলরেডি গিভেন 15%। বাজেটে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ রাখার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে রোহিঙ্গাদের জন্য প্রায় 400 কোটি টাকা বরাদ্দ রাখার একটি প্রস্তাব করা হতে পারে। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। দেড় দশকেরও বেশি